প্রোডাকশনের এই শেষ চিঠি ছবিটা খুব ভালোই লাগলো, বেশ হোমলি প্রোডাকশন, সবাই খুব ভালো। এবং যারা যারা আর্টিস্ট আছে, মানে মৌগুনি আছে, ঋতব্রত খরচা আছে, সৌমিত্র চ্যাটার্জি আছেন, মানে ওনাদের সাথে তার বিশ্বজিৎ চক্রবর্তী আছে, আরও এদিকে অনেকেই আছে। আর এখানকার যারা মানে প্রডিউসার ডিরেক্টর এরাও খুব মানে মানে সহযোগিতা করছে আমাদের সঙ্গে, এবং আমরাও চেষ্টা করছি ওরা যেভাবে কাজ করতে চায় সেভাবে করার। সৌমিত্রদেরকে নিয়ে একটুখানি এই বয়সে অসুবিধে তো হয়, কিন্তু উনিও খুব চেষ্টা করছেন যাতে তাদের ছবিটা শেষ হয়ে যায়। একটা আউটডোর করেছিলাম, তো সেখানে একটা গাছতলাতে আমার জামাই আর কি ফেলে রেখে জিনিসপত্র দিয়ে বসিয়ে রেখে চলে গিয়েছিল, বলেছিল যে আপনি বসুন আমি আসছি, গাড়ি নিয়ে চলে গেছে। তা আমি সেখানে বসেই আছি, তো একটা বাইরের একটা মেয়ে এসে দেখেছে যে এরকম আমি অনেক থেকে বসে আছি, লোকজন যাচ্ছে মাঝে মাঝে দেখছে। আমিও ভাবছি যাই গেল, কারণ আমার স্বামী আমার জন্য এই এত বড় একটা বাড়ি সেটা আমার জন্য রেখে গিয়েছিলেন। উনি চলে যাওয়ার পর উনি বলেও গিয়েছিলেন যে তোমাকে এই বাড়ি ছাড়তে হবে না। কিন্তু আমার জামাই তোর মা তখন অতিভ্রম হয়েছিল আর কি, তখন একটুখানি বাড়িটা ইয়ে করে প্রমোটারকে দেবো বলে আমাকে, আমি জানতাম না, আমাকে নিয়ে গেছে। দর্শকদের বলবো যে ছবিটা অন্তত মানে টিভিতে না দেখে স্ক্রিন জানে যাতে হলে গিয়ে দেখে। সব ছবিতেই আমরা বলি বাংলা ছবিকে যদি মানে তুলতে হয় বা বাংলা ছবির যদি উন্নতি চান তাহলে হলে গিয়ে দেখতে হবে, এবং আমরাও সবাই ভালো ছবি করতে পারবো এবং আপনাদের দর্শকদের আর কি দিতে পারবো ভালো ভালো ছবি।